আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে আমাদের খুবই দরকারি একটি উপকরণ, ব্রেড ক্রাম। আজকে আমি দুই রকমের ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ব্রেড ক্রাম তৈরিতে আমি নিয়েছি বাজারে যে ধরনের পাউরুটি পাওয়া যায় এগুলি। শুরুতেই দেখাবো সাদা ব্রেড ক্রাম। শুরুতে আমি রুটির বাহিরের ক্রাস্টটি কেটে আলাদা করে রাখছি। চাইলে ক্রাস্ট সহ নেওয়া যায়, এতে ব্রেড ক্রাম একটু ডার্ক হয়। ব্লান্ড করার সুবিধার্থে আমি টুকরো করে নিচ্ছি, বাকিগুলো এভাবে টুকরো করে নিব। এবার ধীরে ধীরে পালস করে ব্লেন্ড করে নিচ্ছি, এমনটা হবে। এই ব্রেড ক্রামের গুঁড়োটা একেবারে পাউডার করা যাবে না। এবার একটু মোটা কড়াইতে নিয়ে মিডিয়াম লো আঁচে অনবরত নাড়তে থাকব। ব্রেড ক্রাম তৈরি হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এক পর্যায়ে এটা এভাবে শুকনা ঝুরা ঝুরাতে পরিণত হবে। এবার একটা বোলে ঠান্ডা করতে রেখে দিব। এবার তৈরি করে দেখাবো অরেঞ্জ ব্রেড ক্রাম। অরেঞ্জ ব্রেড ক্রাম তৈরি করার জন্য একইভাবে রুটিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জগে নিয়ে এর ভিতর দিচ্ছি 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবার ব্লেন্ড করে নিচ্ছি। আবার একটা মোটা কড়াইতে ঢেলে নিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য এটাকে নেড়ে ব্রেড ক্রাম তৈরি করে নিব। পুরোটা সময় এভাবে নাড়তে থাকব। এবার এই ব্রেড ক্রাম গুলোকে একটা এয়ার টাইট বক্সে ভরে রেখে 2 মাস যাবত সংরক্ষণ করে ব্যবহার করা যায়। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি।